পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তোকে চল। তোরা আমি অন্তত যাই। গৌরি বেশি লোক থাকলে অসুবিধা হয়। আমার কথাটা বিশ্বাস করো। ডাক্তার বাবু বেশি লোক আর আমি একলাম। আমি যে ওর মা ডাক্তার বাবু। আমার যাওয়াটা দরকার, তুমি আমাকে যেতে দাও ডাক্তার বাবু। গৌরি তুমি যদি চলে যাও তাহলে মায়ের কাছে প্রার্থনা কে করবে? হ্যাঁ গৌরী, তুমি তোমার মায়ের কাছে নিজের সন্তানের আরোগ্য কামনা করে প্রার্থনা কর। মা, মা গো, ও মা তুমি কেন এমন করলে মা? আমি পারলাম না গৌরী, আমি সরি গৌরী, আমি আমি পারলাম না। সরি কিসের সরি ডাক্তার বাবু? কি বলতে চাইছো নাকি তুমি? কি পারলে না? ওর স্কালে একটা বড় আঘাত লেগেছে, রক্ত জমে গেছে। ইমিডিয়েটলি ওটা ওটি করে ঠিক করতে হবে। গৌরী এখানে কোনো বড় সার্জন নেই। আমি 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 পারলাম না গৌরী, আমি ওষুধ দিয়ে কিছুতেই ঠিক করতে পারলাম না। বেশ তো, আর যখন কোনো উপায় নেই তাহলে তুমি অপারেশন করো, এতে অসুবিধার কি আছে? আমি কি বলছি সেটা তুমি কেন বোঝার চেষ্টা করছো না? আমি তো বলছি এটা একটা মেজর অপারেশন। আমি কখনো আমার নিজের মেয়ের এত বড় অপারেশন করতে পারবো না। আমি আমি বুঝতে পারছি না গৌরী আমি কি করব। আমার মেয়ের অপারেশন তুমি করবে ডাক্তার বাবু। হ্যাঁ তুমি। আমার আর কারোর উপর কোনো ভরসা নেই ডাক্তার বাবু। আমার বিশ্বাস ডাক্তার হিসেবে তুমি সেরা। আরে বিশ্বাসটা আজ থেকে নয় ডাক্তার বাবু। হাসপাতালে কিছু না থাকা সত্ত্বেও তুমি বিল্টুর কঠিন অপারেশন করেছিলে, ওকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছিলে সেদিন থেকে। গৌরী তুমি এসব কথা বলছো কিন্তু কিন্তু একবার আমার মনের কথাটা বোঝার চেষ্টা করো ডাক্তার বাবু। আমার যেমন বিশ্বাস তোমার উপর ঠিক তেমনই বিশ্বাস আমার মায়ের উপর। যে মায়ের চরণামৃত না খেয়ে আমি দিন শুরু করি না সেই মা আমার এত বড় সর্বনাশ কিছুতেই করতে পারে না। তুমি অপারেশন করবে আর আমার মেয়েকে রক্ষা করবে মা স্বয়ং। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।